খবরিয়া 24 পূজোর সেরা সেলফি প্রতিযোগিতা। পূজোর সেরা মুহূর্তের সেলফি তুলুন আর পাঠিয়ে দিন 9563640805 এই হোয়াটসঅ্যাপ নম্বরে, আর জিতুন পুরস্কার। আপনারা দেখছেন খবরিয়া 24, এভরি টাইম খবরিয়া টাইম। মূল পর্বের পূজোতে বাকি আর মাত্র 5টা দিন, জোর কদমে চলছে মণ্ডপ ও প্রতিমা তৈরির কাজ। যদিও বৃষ্টির কারণে হঠাৎ থমকে গেছে মণ্ডপ সজ্জা, ব্যাঘাত ঘটেছে আলোক সজ্জায়। বৃষ্টি একটু কমতেই জোর কদমে ফের শুরু হয়েছে মণ্ডপ ও প্রতিমা তৈরির কাজ। অতিরিক্ত ব্যস্ততার ফলে মণ্ডপ তৈরির পরিকাঠামোয় যাতে কোনো খুঁত না থাকে সে বিষয়ে কড়া নজর বীরভূম জেলা প্রশাসনের। এদিন বীরভূমের সিউড়ির সমস্ত বড় পুজো কমিটির সাথে দেখা করলেন বীরভূম জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুবিমল পাল ও সিউড়ি থানার আইসি দেবাশিস সহ বিভিন্ন আধিকারিকরা। আজকে আমরা সিউড়ির সব প্যান্ডেলগুলো এবং এটা গোটা বীরভূম ডিস্ট্রিক্ট জুড়েই চলছে, যে আমাদের সুপারভাইজারি অফিসার যারা আছে ওরা সমস্ত প্যান্ডেলগুলো ভিজিট করছে এবং সেখানটায় যে যে সেফটি মেজার নেওয়ার কথা আছে প্যান্ডেলের তরফ থেকে এবং আমাদের তরফ থেকে একটা কোঅর্ডিনেশন টাইপ, যে যে কী কী নিতে হবে ফর পাবলিক সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য, সেগুলো ওনাদেরকে ব্রিফ করা হচ্ছে যাতে আমরা কোঅর্ডিনেট ওয়েতে পিসফুললি পুজোটাকে পার করতে পারি। মেনলি যাতে প্যান্ডেলগুলো শক্তপোক্ত হয়, যাতে ভেঙে পড়ে না যায়, বা ক্রাউড সার্কুলেশন যেভাবে হবে সেইভাবে, বা কোনো ক্যাম্পেনার স্টার ক্যাম্পেনার বা কিছু থাকলে পরে, বা কেউ কোনো প্রোগ্রাম কোনো স্টারের কোনো প্রোগ্রাম থাকলে সেই ম্যাটারগুলোতে অ্যারেঞ্জমেন্ট কী টাইপের হবে এগুলো নিয়ে আমরা দেখছি। ব্যবস্থা কী নেওয়া হবে? ব্যবস্থা ওনার সাথে কোঅর্ডিনেটেড ওয়েতে ব্যবস্থা নেবে। এছাড়াও আমাদের প্রত্যেকটা জায়গাতেই এবার স্পেশাল অ্যারেঞ্জমেন্টসগুলো থাকছে, আমরা এম্পাসাইজ করছি যাতে পুরো পুজো শান্তিপূর্ণভাবে হয়। সব দিক থেকে দেখা হচ্ছে, ট্রাফিক রেস্ট্রিকশন থেকে শুরু করে আমাদের এবার স্পেশাল মোটরসাইকেল মোবাইলগুলো থাকবে, যাতে করে কোনো ঘটনা ঘটলে আমরা ইমিডিয়েট সেখানে পৌঁছতে পারি এবং নেসেসারি স্টেপসগুলো নিতে পারি। এছাড়াও ডিপ্লয়মেন্টও এবার অনেক বেশি আমরা করার চেষ্টা করছি, যাতে পুলিশ ফোর্সের ভিজিবিলিটি অনেক বেশি হয়, মানুষ শান্তিতে ঘুরতে পারে এবং যাতে কোনো ইনসিডেন্ট না ঘটে তার জন্য পুলিশের মোবিলিটিও এবার অনেক বেশি থাকবে। খতিয়ে দেখলেন বিভিন্ন মণ্ডপের পরিকাঠামো, কোন পথ দিয়ে পুজোর দিন পুজো দেখতে আসা দর্শনার্থীদের ঢোকানো হবে, কোন দিক দিয়ে বের করতে হবে সবই ঘুরে দেখলেন তারা। মণ্ডপে কত মানুষের ক্যাপাসিটি রয়েছে, কত মানুষকে একসাথে ঢোকানো হবে, এছাড়াও খতিয়ে দেখলেন বিভিন্ন খুঁটিনাটি। দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের পর অতিরিক্ত পুলিশ সুপার জানান, জেলার সমস্ত বড় পুজো মণ্ডপ এই ভিজিট করছি আমরা, সাধারণ মানুষের নিরাপত্তা জনিত বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। যে সমস্ত পূজা মণ্ডপে সাধারণ মানুষের নিরাপত্তার কোনো খামতি দেখা যাবে তাদের ওয়ার্নিং দেওয়া হবে। বীরভূম থেকে পার্থ দাসের রিপোর্ট, খবরিয়া 24। খবরিয়া 24 পূজোর সেরা সেলফি প্রতিযোগিতা। পূজোর সেরা মুহূর্তের সেলফি তুলুন আর পাঠিয়ে দিন 9563640805 এই হোয়াটসঅ্যাপ নম্বরে, আর জিতুন পুরস্কার।